সরাইলে ওয়ারেন্টভুক্ত আসামি কর্তৃক মামলার বাদী হামলার শিকার, আদালতে মামলা দায়ের। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে আলালউদ্দিন ওরফে জুরুমিয়া নামের এক ব্যক্তি ও তাদের সহযোগীদের দ্বারা রিমা নামের এক মহিলা ও তার পরিবার শ্লীলতাহানি মারধরে শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড মোড়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আমরা আইসি আইবি মহিলারে মারতেছে, মহিলারে দৌড়াই নিতেছে, আমরা ছিলাম পিছে, পরে আর আমরা এটা দেখে পুলিশে যায় ঝামেলা, পুলিশে ইয়া করছে, যেভাবে মারছে এই যেভাবে মানুষে মানুষ মারে না, মহিলা উঠে পুরুষ পুলে কেমনি তসিন করে, আর পুলিশের সামনে দেশের নিরাপত্তা না, পুলিশ পুলিশের সামনে আমরা যান বাঁচিবার লেগে তারা আশ্রয় নিয়েছিলাম, এই পুলিশে আশ্রয় নেওয়ার পরে পুলিশের তিন দেখে পুলিশের লাঠি দিয়া আমগুলো মাইলে, পুলিশের লাঠি দিয়া আমগুলো মারধর করে, পুলিশে সামনে দেখে মাইরে আলামো গাইতে আলামো যে সাবধানভাবে ই করবি, মানে হুমকি দিতেছে পুলিশ সামনে, পুলিশ এই ব্যাপারে কোনো অভিযোগ লালে পুলিশ কোনো এই ব্যাপারে কোনো মানে পরিকল্পনা পুলিশ খারা খারা হয়ে আর এইভাবে মানুষ এই মেয়ে লোক অত্যাচারী করতেছে। এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। মামলা নাম্বার CR 886/22। মামলায় আসামি করা হয়েছে বড় দেওয়ানপাড়া গ্রামের আলালউদ্দিনের ছেলে শিহাব মিয়া, মৃত হাজি আমুজউদ্দিনের ছেলে আলালউদ্দিন ওরফে জুরু মিয়া, নুরুমিয়ার ছেলে ফাহিম মিয়া ও আলাউদ্দিনের স্ত্রী শিউলি বেগমকে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি আছে। আমাদের বাবা শুধু বিএস আমার আপু মারা গেছে, বিএস আমাদের নামে নাই, আমি যার নামে বিএস আছে তাদের নামে আমি বিএসের মামলা দিছি 2018 সালে, এটাও মনোজন সাক্ষী তাই দিচ্ছে, ওহন মনোজন সে সাথে কোনো আমি কোনো ওরে মা কোনো মা ফৌজদারি দেওয়ানি মামলা দেই নাই, আমি আমার দেওয়ানি মামলা দিছি যার নামে বিএস কইছে তার নামে আমি দেওয়ানি মামলা দিছি, দলিল বাতিল মামলা দিছি, বিএসের মামলা দিছি, তার কাছে আমার 10 কোটি টাকার সম্পত্তি, আজকে সম্পত্তি তুই আমার বাড়িতে রাস্তা গাড়াটায় মানুষের বাড়িতে পাই, আজকে আমার বাড়িতের পাশে দাঁড়াইছি দিকা, ভাই বোনের পাশে দাঁড়াইছি দিকা, আজকে আমারে তা একটা পরে একটা মামলা দেন আর তাই আমার আঘাত করে মানুষের উজ্জ্বল হয়ে আমি আর কি কম, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সহযোগিতা চাই, বাংলাদেশের যত প্রশাসন আছে তাদের সহযোগিতা চাই। মামলার এজাহার সূত্রে জানা যায়, আলালউদ্দিন ওরফে জুরু মিয়া একজন ওয়ারেন্টভুক্ত আসামি, সে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজিরা দিতে আসতে পারে জেনে রিমা আক্তার ও তার পরিবারের লোকজন আদালতে আসেন। মামলার বাদী আদালতে আছে জেনে আলালউদ্দিন ওরফে জুরু মিয়া আদালতে না গিয়ে তার দলবল নিয়ে হত্যার উদ্দেশ্যে ঢাকা সিলেট মহাসড়কের উপর বিশ্ব রোড মোড়ে অপেক্ষা করেন। মামলার বাদী ও সাক্ষীগণ ঘটনাস্থলে সিএনজি থেকে নামা মাত্রই আলালউদ্দিন ও তার সহযোগীরা এলোপাতাড়িভাবে তাদের মারতে শুরু করে। এতে আহত হয় ইখতিয়ার হোসেনের স্ত্রী রিমা, শাওন মিয়ার স্ত্রী রুবিয়া, জাহাঙ্গীর মিয়ার ছেলে বাবু মিয়া, মৃত আনোয়ার আলীর স্ত্রী নূরজাহান। আদালতে মামলাটি আমলে নিয়ে 5 কর্মদিবসের মধ্যে এমসি সংগ্রহপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। যখন আমরা চিৎকার করতেছি, আমাদের যখন মাইকিং করতেছি, তখন কান কারো লোকেরা আইসা জনগণ আমাদের পিছের দিকে নেয়, পুলিশ ওই পার থেকে এই পার আইসা পুলিশের সামনে আমাদের মাইকিং করতেছে, আমার মাথা ফাটা হয়েছে, আমার চোখে এই যে ফাটা হয়েছে, আমার মারে ইচ্ছা করে ফালাই লাগতেছে, আমার বোন রে ফালাই চাই পুরো অস্ত নষ্ট করে হচ্ছে, উন্নত উন্নত হচ্ছে, করার পর আমরা যখন পুলিশের কাছে বলতেছি যে আপনারা থাকাকালীন আমাদের এইভাবে টর্চার কীভাবে করতেছে, আমাদেরকে বলে চুপ থাকে, চুপ কোনো কথা নাই, বেশি বারণ বেড়ে গেছেন এই কথা বলে আমাদের চুপ করায়া জুরু সাহেবের বউ যে আমাদের এক নাম্বার আসামি তাকে ভাবি ভাবি বলতেছে, তাকে বলতেছে, তারপর ও একজনকে আমাদের মাইক দূর করছে, তারপর আমরা একটা কাউন্টারের মধ্যে যে আমাদের জীবন বাঁচে কাউন্টারের লোক আমাদের একটা কাউন্টারের মধ্যে ঢুকায় জনগণরা বলতেছে আপনারা সাইবার চলে ওরা যেসব লোক আসছে আপনাদের আজকে মেয়ে ধরবে যাবেন, আমরা কাউন্টারের মধ্যে যে জীবন বাঁচাই ওই কাউন্টারের সামনে যাওয়ার পর পুলিশ থাকাকালীন যুব সাহেবের যে আমাদের এক নাম্বার আসামি তার ভাই সে আমার এই মোবাইলটার মধ্যে সবগুলো কথা বলে ছবি ভিডিও সব কিছু উনি আমার এই মোবাইলটা টানা আসতে শুরু করেছে, আমি আমার মোবাইলটা নিয়ে হেফাজতে রেখে দিই, রেখে দেওয়ার কারণে উনি আমার পুলিশের সামনে আমার মাইক ধরে করা শুরু করে দিয়েছে, আমার খালাম মারে পুলিশের সামনে খাবার ধরে করছে, চুলের মুঠি ধরে করছে, আমার চুলের মুঠি ধরে আমার চুল টুসিয়ে দিচ্ছে, পুলিশে আমি বলি যে দেখেন না আপনারা থাকাকালীন আমাদের এই মহিলা মারতেছে, আপনি মহিলাটা সাইড করেন না, মহিলাটা সাইড করেন না, আমাদের উদ্ধার করেন, আপনাদের কাছে জীবন ঢুকেছে, উনি বলে ওনারা আমাদের বলে চুপ কোনো কথা নয় এ কথা বলে ওনার ধরেও, এর মধ্যে আমাদের হাতে আরেকটা ব্যাগ ছিল, ওটার মধ্যে আমার ভাইয়ার মোবাইল ছিল, আমাদের আরেকটা মোবাইলের মধ্যে ওটার মধ্যে অনেক প্রুফ
ভিডিও করতেছি, ভিডিও করার কারণে যখন ওরা দেখছে ব্যাগটার মধ্যে আমাদের মোবাইলগুলো, ওই ব্যাগটা পুলিশের সামনে কয়েকজন লাইট খাইয়া ঘুষাইয়া, লাইট খেয়ে ঘুষাইয়া মনে করেন ফালাই দিয়া আমাদের জনগণের সামনে তজ্জন খারাপ হয়েছে। এই জায়গার মধ্যে ব্যাগ টানটা ছিঁড়া কারা কোনো ছিঁড়া দুই একটা ধরতেছে, ধর দেওয়ার পর পুলিশের কাছে আমার বলতেছে আমাদের কাগজপত্রের মধ্যে টাকা মোবাইলের মধ্যে আপনারা উদ্ধার করে দেন আমাদের জীবনগুলো। পুলিশে গেছে তারপর উদ্ধার করে ব্যাগটা ওনার হাতে রেখে দিয়েছে। আমার মোবাইলের মধ্যে সব প্রুফ আছে, আমার কারো তো মানে মোবাইলের মধ্যে। খোঁজ নিয়ে জানা যায় আলাউদ্দিন ওরফে জুরুমিয়ার সাথে মামলার বাদীর দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভুক্তভোগী পরিবার। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর। The voice of